আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়াতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স সম্পূর্ণ ফ্রিতে বাড়াতে পারবেন, কোনো প্রকার টাকা ডিপোজিট বা কোনো প্রকার খরচ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে বুস্ট করে ফলোয়ার্স বাড়াতে পারবেন। সো কীভাবে কী করবেন সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। সো ভিডিও শুরু করার আগে যারা নতুন আসার অবশ্যই রিকোয়েস্ট থাকবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো গাইস, এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। সো এখন ফার্স্ট অফ অল আপনি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি ভিডিওর শেষে এটা দেখিয়ে দিব যে অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করতে হয় আর কি। তো এখানে জাস্ট আমি এখানে আসলাম, দেন অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে বলবে যে টিকটক ইউজার নেম। তো ইউজার নেম পাওয়ার জন্য চলে যাবেন এখান থেকে টিকটক অ্যাপে। অ্যাপে আসার পর এখানে নামটা রয়েছে, নামে ক্লিক দিবেন। তো এই নামে ক্লিক দিলেই মূলত আপনার ইউজার নামটা এখানে কপি হয়ে যাবে। সো এইটা কপি হওয়ার পর এখানে অ্যাপে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখানে জাস্ট কি করবেন, অ্যাড আসলে এখানে জাস্ট ব্যাক দিয়ে দিবেন। দেওয়ার পর ইউজার নামটা এখানে এসে জাস্ট এখানে চাপে ধরে জাস্ট পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দিলে এখানে রয়েছে সাইন ইন, সাইন ইনে প্রেস করে দিবেন। তো সাইন ইনে প্রেস করবো, এখানে বলবে যে একটা রিক্যাপ আপনাকে পূরণ করতে একটা পাজেল দিবে। এই পাজেলটি আপনাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কাজটি করতে হবে। এই যে এইটা জাস্ট টেনে এইটাকে মিলিয়ে নেবেন। এই যে জাস্ট মিলিয়ে দিলাম, দেন ছাড়ে দিলাম, দেন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট। এরপর আপনাকে জাস্ট কী করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, দেন আপনার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে যে এই অ্যাকাউন্ট আপনার হয় কি না। সো আমার এইটা অ্যাকাউন্ট, দেন আমি এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন আবার এখানে সাইন ইনে প্রেস করে দিব। ওকে, তো সাইন ইনে প্রেস করবো এরকম বলবে, দেন এখানে রয়েছে কন্টিনিউ, জাস্ট এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দিবেন। দেন এরকম বলবে এইভাবে সোয়াইপ করবেন, সোয়াইপ করার পর রয়েছে এখানে স্টার্ট, স্টার্টে প্রেস করে দিবেন। ওকে, দেন আপনি কী করবেন, জাস্ট এখানে স্টার এখানে দেখতে পারবেন যে জিরো স্টার রয়েছে আপনার। এখন আপনাকে মূলত কিছু কয়েন বা স্টার এখানে আর্নিং করতে হবে। তো আর্নিং করার জন্য রয়েছে এখানে ফলো প্লাস ওয়ান, এইটাতে প্রেস করে দিবেন। এটাতে প্রেস করে দিলে সোজা আপনাকে টিকটকে ব্যাক নিয়ে আসবে, দেন এখানে এসে জাস্ট ওই অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে দিবেন। তো এইভাবে মূলত প্রত্যেকটা অ্যাকাউন্টকে ফলো দিয়ে আপনাকে এখানে পয়েন্টটা আর্নিং করতে হবে, অ্যাড আসলে ব্যাক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু পয়েন্টটা দিয়ে দিয়েছে। তো আমরা যদি এখন আমরা আপনাকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাই, সেটা হচ্ছে ফলো দিব না কিন্তু দেখি যে আমাদের পয়েন্ট আছে কি না। ফলো দিলাম না, দেন ব্যাক আসলাম, দেখতে পাচ্ছেন এটা বলছে যে উই ডিড নট ডিটেক্ট ইয়ার ফলো উইথ দিস অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের তারা কিন্তু চেক করে যে এই অ্যাকাউন্ট থেকে ফলো আসলো কি না। আমরা যেহেতু এই অ্যাকাউন্টে ফলো দিইনি, যার জন্য মূলত আপনার যদি এইখানে একটা ইউজার নেম দিয়েছেন অ্যান্ড আপনি টিকটকে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে ফলো দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার কয়েনটা আপনি পাবেন না। এর জন্য যে অ্যাকাউন্টটা এখানে দিবেন ওই অ্যাকাউন্টটা দিয়েই আপনাকে এখান থেকে মূলত ইয়াটা করতে হবে। সো এখানে আপনাদের আরও এখান থেকে কয়েন আর্নিং করার কিছু সুযোগ রয়েছে, সেটা হচ্ছে প্রোফাইলে যদি আপনি আসেন, দেন এখানে রয়েছে যে ইনভাইট এ ফ্রেন্ড, তাহলে আমরা পনেরোটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো। অ্যান্ড যদি আমরা ওয়াজ অ্যাড দেখি তাহলে দুইটা পাবো। তো আমরা ইনভাইট যদি করি, ইনভাইট এ ফ্রেন্ডে প্রেস করে দেওয়ার পর দেখি যে আমাদের এই লিঙ্কটা জাস্ট কী করবো, আমরা মেসেঞ্জারে শেয়ার করবো। ওকে, সো মেসেঞ্জার শেয়ার করে দিলাম। এখন দেখি যে আমাদের শেয়ার করার সাথে সাথে পয়েন্টটা তারা দেয় নাকি আমাদেরকে ওইটা ডাউনলোড করতে হবে। তো মূলত এখানে আমাদের পয়েন্টটা তারা দিল না, তার কারণ হচ্ছে আমরা যে লিঙ্কটা শেয়ার করেছি সেটা দিয়ে তারা ডাউনলোড করবে, তারপরে আমাদের এই পয়েন্টটা আমরা পাবো। তো এখন মূলত আমরা এখান থেকে পয়েন্ট আর্নিং করার জন্য জাস্ট এখান থেকে ফলোতে প্রেস করে এইভাবে আর্নিং করবো। অ্যান্ড ওইখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পনেরোটার অপশন রয়েছে, ওইটা দিয়ে আপনি কাজটা করতে পারেন। তো জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে দিলাম, দেন ব্যাক অ্যাপটা দিয়ে ব্যাক আসতে হবে আপনাকে, দেন আপনার পয়েন্ট এখানে অ্যাড হয়ে যাবে। মাস্ট বি আপনাকে ফলোটা দিতে হবে, অ্যাডটাকে দেখে জাস্ট কপি মানে ব্যাক আসবেন। সো এইভাবে মূলত আমি এখান থেকে কিছু পয়েন্ট আর্নিং করে নিচ্ছি আপনাদের সামনেই। অ্যান্ড আপনারা এইভাবে যদি যত কয়েন এখান থেকে আর্নিং করতে পারেন, আপনি আপনার মন মতো এখানে আর্নিং করলে যতগুলো বেশি আপনি আর্নিং করতে পারেন সেই হিসাবে আপনার এখান থেকে বাড়তে থাকবে। তো এখন আমি কিছু পয়েন্ট এখান থেকে জাস্ট আর্নিং করবো অ্যান্ড সাবমিট দিব। তো এখানে অনেকেই বলেন যে এটাতে লাইক অপশন আছে কিনা বা লাইক বাড়ানোর অপশন, সেটা যদি আপনি এখানে দেখেন লাইকের কোনো অপশন নেই, শুধু এটা ফলোয়ার বাড়ানোর একটা অ্যাপ। তো জাস্ট এইভাবে আমি বাড়িয়ে নিচ্ছি কিছু কয়েন। ওকে, তো গাইস আমরা ফাইনালি কিন্তু এখান থেকে দশটা পয়েন্ট, এগারোটা পয়েন্ট আর্নিং করে নিচ্ছি, করে নিয়েছি অলরেডি। এখন আমরা সাবমিট দিতে পারবো। আর এই অ্যাপের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি এখান থেকে সম্পূর্ণ মানে কম কয়েনে বেশি ফলোয়ার্স নিতে পারবেন। আর হচ্ছে আপনাদের আরও একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কোনো প্রকার পয়েন্ট আপনার মিস যাবে না। আপনি যদি ফলো দিয়েছেন বা আপনি এখানে অ্যাপে যদি একটু লেট হয়েছে আসতে, তারপর আপনি পয়েন্টটা পাবেন।
অর্থাৎ ফলোটা দিলে আপনি পয়েন্টটা পাবেন। 11টা পয়েন্ট ফাইনালি আমরা আর্নিং করে নিয়েছি। তো এখন যে আমরা এখান থেকে ফলোয়ার্স বাড়ানোর জন্য এই লাভ আইকনে আসি, আশা করি এখানে দেখতে পাচ্ছেন 10টা ফলোয়ার্স বাড়াতে 5টা ফলোয়ার্স আমরা পাবো, তাহলে আমাদের 10টা কয়েন খরচ হবে। তো এখন আমরা জাস্ট কী করবো, এটা সাবমিট দেবো। তার আগে এখানে আমি আপনাদেরকে নোটিফিকেশনটা একটু চেক করে দেখাবো। জাস্ট এখান থেকে এই ফলোয়ার্সগুলো আসতে আপনাকে 5 থেকে 10 মিনিট লাগবে অথবা 7-8 মিনিট লাগতে পারে, এটা আপনাকে অপেক্ষা করতে হবে। জাস্ট আমি আমার নোটিফিকেশন এখানে চেক করছি। জাস্ট এই যে নিউ ফলোয়ার্স, নিউ ফলোয়ার্সে আসার পর এখন আমি জাস্ট আপনাদেরকে টাইমটা লক্ষ্য করে দেখাবো। দেখতে পাচ্ছেন সবগুলো 1 ডে 2 ডে। তো এখন আমরা জাস্ট কী করবো, এখান থেকে সাবমিট দিব। জাস্ট সাবমিট, অ্যাপে ব্যাক আসবো। তো অ্যাপে ব্যাক আসলাম, দেন এখানে এটা আমরা এই প্ল্যানটা সিলেক্ট করে দিলাম। আপনার যতগুলো কয়েন থাকবে ওই প্ল্যানটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার যে 10টা কয়েন আছে এই জন্য আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে কনফার্মে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস, ইউর ইউ শুড স্টার্ট রিসিভিং ফলোয়ার সুন, টার্নিং ইউর টিকটক প্রোফাইল প্রাইভেট, উইল স্টপ দ্য প্রমোশন। অর্থাৎ ওনারা বলছে যে আপনার যদি এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্টটা যদি ইয়া করা থাকে, মানে প্রাইভেট আপনার অ্যাকাউন্ট যদি প্রাইভেট থাকে তাহলে এটা অবশ্যই অফ করে দিবেন, নাহলে আপনার এটা হচ্ছে স্টপ হয়ে যাবে আপনার এই যে ফলোয়ার্সের যে অপশনটা আর কি, মানে কী বলে এটাকে, যে আপনি সাবমিটে দিয়েছিলেন আর কি। তো এখানে আপনার পয়েন্টগুলো কেটে নিয়েছে আমাদের। তো এখন আমরা জাস্ট কী ওইভাবে ইয়া করবো, এখানে অপেক্ষা করবো, দেন আমাদেরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে 8 থেকে 10 মিনিটের মধ্যে অথবা 15 মিনিট 20 মিনিট লাগতে পারে। অ্যান্ড এটা দিয়ে ফলোয়ার্স 100% এখান থেকে পাওয়া যায়। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। সো এইটা এখন ডাউনলোড করবেন কীভাবে, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে জাস্ট এখানে সার্চ বারে আসবেন, দেন এখানে বলবেন যে টিক ফলোয়ার্স, জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন, একটু নিচে স্ক্রল করবেন। তো মূলত এইভাবে আপনাকে লিখতে হবে, টি আই কে টি, দেন লিখবেন FANS, এখানে অবশ্যই একটা স্পেস দিতে হবে। দেওয়ার পর সার্চ করবেন, সার্চ করার পর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশনটা, এই যে এই লোগোটা আপনি দেখতে পারবেন 2022 একটা স্টার আইকন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি এইগুলোকে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন আপনার ফলোয়ার্সগুলো। ওকে, তো গাইস এখানে দেখুন, জাস্ট আমরা একটু পরে দেখছি যে আমাদের ফলোয়ার্স দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে তারা, অ্যান্ড ফলোয়ার্স আসতে একটু বেশি সময় লেগেছে। অ্যান্ড এইগুলো কিন্তু প্রথম অবস্থা তারা সাবমিটটা দিয়ে দিয়েছে। দেন যখন এটা তাদের যে নিউ স্পিড আছে তখন যেটা এখানে আর কি, তাদের নিউ স্পিডে যখন এটা পোস্ট করে দেয় তখন কিন্তু মানুষ তারা এটা রিয়েলভাবে ফলো দেয়। সো এখানে যত সব ফলোয়ার্স আসবে সব রিয়েল ফলোয়ার্স, অ্যান্ড এইগুলো আপনি কিন্তু অবশ্যই আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে প্রুফ কিন্তু রয়েছে। সো মূলত এইভাবে বাড়াতে পারবেন। সো মূলত এতটুকু ছিল ভিডিও, এটা দিয়ে অবশ্যই ফলোয়ার্স আপনার বাড়াতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।